কিভাবে আল্লাহর গোলামের নমুনা পাওয়া যায় দেখুন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই, নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না, আমিত্ববোধ থাকে না। নামাজে যখন আমরা দাঁড়াই মাথা উঁচু করে দাঁড়াই না, বরং নামাজে যখন আমরা দাঁড়াই মাথাটাকে নত করে দিই কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সামনে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, বিনীত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই জন্য আমরা বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াই তখন আমরা হাতটাকে কাঁধ বরাবর কিংবা কান পর্যন্ত এমন ভাবে উঠাই, আমাদের এই হাত ওঠানোর দৃশ্য এটা যেন প্রমাণ করে দেয় যেন আমরা গোলামের মতো মাথা নত করে, আসামির মতো সিলিন্ডার করে আমরা মাহবুবের সামনে দাঁড়িয়ে যাই। এত সুন্দর গোলামের নমুনা, এটা কি অন্য কোনো ইবাদতের ভেতরে আছে? কথা বলেন, আছে? এটা এমন একটা ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত, এই নামাজের ভেতরে কোনো বৈষম্য, শ্রেণী বৈষম্য আছে? মসজিদের ভেতরে চেয়ারম্যান সাহেব ঢোকার পরে চেয়ারম্যান সাহেব যদি রিক্সাওয়ালাকে বলে, এই বেটা রিক্সাওয়ালা, তোর গায়ে ঘামের গন্ধ আছে, তুই আমার পাশে দাঁড়াইস না, পিছনে যা, তুই রিক্সাওয়ালা, আমি চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব এই কথা যদি ভুল করে বলেও ফেলে, রিক্সাওয়ালাও বলে ফেলবে, মিয়া আপনার চেয়ারম্যানগিরি দেখালে ইউনিয়ন পরিষদের ভেতরে গিয়ে দেখান, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে কারো সাথে কারো কোনো বিভেদ বৈষম্য। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, একই সফ মে খরে হোগে মাহমুদ আয়াজ, একই সফ মে খরে হোগে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ, তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কোনো বৈষম্য থাকে? থাকে না। এই নামাজ এটি হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় ইবাদত, ইমানের পরেই হলো এই নামাজের অবস্থান। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এর মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হলো, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এরপরে যখন তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে সাজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই নামাজ আমার আপনার জন্য, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন যিনি ফরজ করেছেন, সবাই বলেন তিনি কি? আল্লাহ। আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা সবাই ভালো করে শোনেন, অন্যান্য ইবাদতে অজর থাকলে রুখসত আছে। যেমন সামনে কিছুদিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানের মাস আমাদের সামনে আসতেছে, যদি কোনো মানুষ শারীরিকভাবে দুর্বল থাকেন, অর্থাৎ যিনি রোজা রাখলে মারা যাওয়ার আশঙ্কা আছে, স্বাস্থ্যের অবনতি হয়ে রোজা রাখার কারণে যদি কারো স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে রোজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি যদি রোজা ছেড়ে ফিদিয়া দিয়ে দেন তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আবার দেখেন
বিরাট টাকা পয়সা আছে কোটি কোটি টাকা কিন্তু শারীরিক সামর্থ্য না থাকলে শুধু টাকা দিয়ে তার জন্য হজ ফরজ হবে কিন্তু দেখেন একমাত্র ইবাদত হলো নামাজ যদি আপনি মাঠে থাকেন ঘাটে থাকেন কলকারখানায় থাকেন অফিসে থাকেন আদালতে থাকেন বাড়িতে থাকেন যেখানেই থাকেন না কেন আপনি পুরুষ মানুষ যদি আপনার মাথা নষ্ট হয়ে ব্রেইন আউট ব্রেইন নষ্ট হয়ে আপনি যদি পাগল হয়ে না যান আপনি কিন্তু নামাজ ছাড়তে পারবেন আপনি দাঁড়াতে পারেন না তাও নামাজ ছাড়তে পারবেন না বসে বসে নামাজ পড়তে হবে বসতে পারেন না তাও নামাজ ছাড়তে পারবেন না শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে তাও পারেন না ইশারা ইশারায় নামাজ পড়তে হবে মুসলমানের জন্য নামাজের বেলায় কোনো রুখসত আরো জোরে বলেন নামাজের বেলায় কোনো রুখসত মহিলাদের বেলায় মাসের যে কয়েকটা দিন তারা অসুস্থ থাকেন সেই দিনগুলো ব্যতীত মহিলারাও নামাজ থেকে রুখসত নেওয়ার কোনো সুযোগ এই নামাজ হলো এমন একটি ইবাদত ও বাবা জান চাচা জান ভাই জানরা সবাই শুনেন এই যে দুনিয়াতে আমরা আছি এই দুনিয়াতে কিন্তু চিরকাল আমরা থাকব সবাই আমরা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা পড়ো পারে পারে জমাবো একদিন আমাদের মৌত হয়ে যাবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে আবার ফিরে যাব একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো হাসরের মাঠে আমাদের প্রত্যেককে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি না কোনো সন্দেহ নাই বিচারের মাঠে আমরা সবাই উঠব মাথার উপরের বিশাল আসমান পায়ের তলার এই জমিন সাগর মহাসাগর নদ নদী গাছপালা পর্বতমালা কিচ্ছু থাকবে না একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার মাধ্যমে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে রব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু একদিন ফান হয়ে যাবে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের মহান সত্য অবশিষ্ট থাকবে তিনি কে আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াবো বিচারের সেই কঠিন দিনে হাসরের মাঠে আল্লাহ যখন আমার কাছ থেকে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া আরম্ভ করবেন সবার আগে আল্লাহ কোন বিষয়ের হিসাব চাইবেন শুনেন তিরমিজি নাসাই এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি নবীজি বলেছেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যখন হিসাব চাইবেন তখন সবার আগে রব্বুল আলামিন মানুষের কাছ থেকে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন বলেন কিসের ব্যাপারে আরো জোরে বলেন ওয়াজ মাহফিলে তো ঠিকই ওয়াজ শুনতে আসলেন কিন্তু ফজর জোহর আসর মাগরিব এশা চলে গেল এই নামাজগুলো ঠিক মতো পড়লেন কিনা প্রতিদিন যে পাঁচ ওয়াক্তের নামাজ এই নামাজগুলোর হিসাব কিয়ামতের দিন প্রথম যিনি নিবেন তিনি কি আহারে আমার বাবারা ভাইয়েরা এখনো আমরা নামাজ আদায় করি না এখনো আজান হলে আমরা মসজিদে যাই না কিরকম গাফেল হয়ে আছি আমরা অথচ এই নামাজের ব্যাপারে রব্বুল আলামিন সবার আগে হিসাব চাইবেন নবীজি বলেছেন ফা ইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে তার বাদবাকি সব ঠিক থাকবে নামাজের হিসাবে যদি গন্ডগোল না লাগে পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার আর নামাজের হিসাবে যদি গন্ডগোল থাকে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে কেন আপনি নামাজ ছেড়ে দেন নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হাসরের মাঠে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে ব্যাপারে কোনো সন্দেহ
কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সব মানুষ হাজির হয়ে যাবে রব্বুল আলামিন হাশরের মাঠে সমবেত সকল মানুষদেরকে লক্ষ্য করে বলবেন সবাই আমাকে সাজদা দাও দুনিয়াতে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে যারা আল্লাহকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা সাজদায় পড়ে যাবে কিন্তু যারা আজান হলে ঠিকমতো নামাজ আদায় করত না সেই সকল বেনামাজিগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে কেমন অবস্থার সম্মুখীন তারা হবে চলুন আমরা কোরআন থেকে জেনে নেই রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে তখন বেনামাজিগুলো সাজদা দিতে পারবে না তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন এর কারণ হলো দুনিয়াতে এরা বেনামাজি ছিল নামাজি ছিল না দুনিয়ায় বেনামাজি হবে যারা কিয়ামতের দিন এমন কঠিন মুসিবতে পড়ে যাবে তারা পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে পিঠ নোয়াতে পারবে না বেনামাজি হাশরের মাঠে যখন উঠবে চরম বিজ্জতির সম্মুখীন হবে আল্লাহ এদের প্রতি কোনো দয়া করবেন না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন বেনামাজিগুলোকে ধর হাতে পায়ে শিকল লাগা দণ্ডবিধি পড়া এরপরে এই বেনামাজিগুলোকে টেনে ইচ্ছে জাহান্নামে নিয়ে যা জাহান্নামকে সাত ভাগে আল্লাহ ভাগ করেছেন এর মধ্যে বেনামাজিদের জন্য আল্লাহ স্পেশাল একটা জাহান্নাম বানিয়েছেন সেই জাহান্নামের নাম হচ্ছে সাকর এই সাকর হলো ভয়াবহ একটা জায়গা সেখানে যখন বেনামাজিগুলোকে বেড়ি লাগে শিকল লাগে টেনে হিচড়ে নির্লজ্জতার সাথে সেই ভয়াবহ আগুনের দিকে না হবে ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা তাদেরকে আটকে দিয়ে জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার সাকার নামক ভয়াবহ জাহান্নামের অধিবাসীদেরকে প্রশ্ন করা হবে কি কারণে তোমরা এই ভয়াবহ জায়গায় এসেছো কেন তোমরা আজকে এখানে আসলে তখন তারা জবাব দিবে অনেকগুলো কারণ আছে তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না এই জবাব দেওয়ার পরে খুব আদর যত্ন শুরু হবে তাই না কথা বলছেন না কেন হ্যাঁ যুবক ভাই এদিকে তাকাও এত ওয়াজ দিয়ে কি হবে যদি পাঁচ ওয়াক্তের নামাজই ঠিক না থাকে বেনামাজিরা কঠিন শাস্তির সম্মুখীন হবে কোনো আমল সম্পর্কে আগে প্রশ্ন করা হবে না রোজার ব্যাপারে আগে প্রশ্ন হবে না জাকাতের ব্যাপারে হজের ব্যাপারে দান সৎকারের ব্যাপারে ইকামতে দিনের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে আগে প্রশ্ন হবে না নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন এ গোলাম ঠিকমতো নামাজ আদায় করেছো কিনা নামাজ হচ্ছে ইসলামের সকল ইবাদতের মাথা কেন ইবাদতের মাথা সেটারও একটা ব্যাখ্যা আছে সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায় রোজার বিধান এসেছে দুনিয়ায় হজের বিধান এসেছে দুনিয়ায় জাকাতের বিধান এসেছে দুনিয়ায় হালাল হারামের সকল বিধান এসেছে দুনিয়ায় কিন্তু একমাত্র ইবাদত ইসলামের একমাত্র ইবাদত হলো নামাজ এই নামাজ দুনিয়াতে ফরজ করা হয় নাই এই দুনিয়াতে সাত আসমানের উপরে সিদ্রাতুল মুনতাহার উপরে মেরাজের রাতে রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে নামাজ আমাদের জন্য উপহার দিয়েছে কি বুঝেছেন নামাজ ফরজ হয়েছে সবার উপরে নামাজ ফরজ হয়েছে কোথায় সব ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায় একমাত্র ইবাদত নামাজ ফরজ হয়েছে দুনিয়ার উপরে আল্লাহ আকবার এর মানে কি এর মানে হলো সব ইবাদতের মাথা হলো জোরে বলেন নামাজ
আরবিতে জন্য একটা প্রবাদ আছে আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা কেন ইবাদতের মাথা আচ্ছা শুনেন আমার দিকে তাকান বুঝতে পারবেন আপনারা এই যে আমরা যারা এখানে বসে আছি এটা উদাহরণ দেওয়ার জন্য বলা আমি সহ আমাদের সবার যদি এখানে কেউ মাথা কেটে ফেলে সবার মাথা কাটার পরে যদি সবার এখানে দেহ পড়ে থাকে আপনারা বলেন তো মাথা ছাড়া শুধু এই এখান থেকে এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু এতটুকু শরীর দিয়ে কি মানুষের পূর্ণাঙ্গ পরিচয় মিলবে না মাথা ছাড়া মানুষকে চেনা যায় না বুঝে ফেলছেন আপনারা মাথা হলো সবার উপরে মাথা কেটে ফেললে যেমন মানুষ চেনা যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ নিচের দিকের সব ঠিক রাইখা রোজা হজ যাকাত দান সদকা হাজি সাহেব সব ঠিকঠাক মাথা কাটলে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না নামাজ বাদ দিয়া সব ইবাদত কইরা মাহফিলের আয়োজন কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করে টাকা দিয়া পয়সা দিয়া আয়োজক হইয়া বক্তা হইয়া শ্রোতা হইয়া সব ঠিকঠাক উপরেরটা মাথা কেটে ফেলেছেন নামাজ বাদ আপনার পরিচয়ও বাদ কথা ক্লিয়ার মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের ইবাদতের মাথা নামাজকে বাদ দিয়ে কখনো কেউ খাঁটি মুসলমান হতে পারে না এজন্য নবীজির স্পষ্ট হাদিস বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে নামাজ হচ্ছে আল্লাহর গোলামের সবচাইতে শ্রেষ্ঠ নমুনা এই যে ধরুন ফজরের সময় ভোর বেলা যখন আজান হয় শয়তান তো আমাদেরকে নামাজ থেকে ফেরাবার সব রকমের চেষ্টা করে কারণ আমরা নামাজে গেলে শয়তানের লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে যাই শয়তান তখন ঘাড়ের মধ্যে তিনটা গিরা লাগায় প্রত্যেকটা গিরার মধ্যে এই মন্ত্র পড়ে ফু দেয় রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা ঘুম থেকে উঠার দরকার নাই মুয়াজ্জিন সাহেব ভোর বেলায় বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম শয়তান তখন এসে বলে না নামাজের থেকে তোর ঘুম উত্তম তুই ঘুমায়া থাক ওই সময় আপনি যদি ঘুমায়া থাকেন বলেন তো আপনি গোলামি করলেন আল্লাহ না শয়তানের আর আপনি যখন ঘুম থেকে উঠে মসজিদে চলে গেলেন আল্লাহকে গিয়ে সাজদা দিলেন বলেন তো গোলামিটা হইল কার সিএনজি অটো রিক্সা টমটম রিক্সার পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস নয় কিন্তু কথাটা বাস্তবিক সত্য আসলেই তো বিবেক আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করতে সহায়তা করে তাহলে আবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো প্রত্যেক দিন এলাকার মসজিদের সামনের কাতারও ফিল আপ হয় না আটজন দশজন মানুষ থাকে এর বেশি মানুষ থাকে না কোনো কোনো এলাকায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বাকিরা ঘুমায়া থাকে এখন বলেন তো ফজরের নামাজ না পুইরা যারা ঘুমায়া থাকলো আসলেই কি এরা আল্লাহর গুলাম না শয়তানের গুলাম এভাবে ঘুমায় আমাদের ফজর চলে যায় এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহ আকবার এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে আসলেই তো ফজরে আমরা ঘুমায়া থাকি কি করে আপনি ঘুমায়া থাকেন জোহরের আগে তো আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগেই তো আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা এই যে এশার নামাজ চলে গেল
আমরা কত মানুষ এশার নামাজ পড়লাম না ফজরের আগেই আমরা কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই যে দেখুন মাত্র দুই দিন আগে তুরস্কে 7.8 রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল বড় 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 অট্টালিকাগুলো মাটির সাথে ধসে গেল খবর আপনারা জানেন কি জানেন না এশার নামাজ না পড়ে যারা ঘুমায়া গেলে ও ভাইয়েরা এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না অনেক যুবক ভাইয়েরা হয়তো ভাবে আমি বুড়া হব এরপরে আমি নামাজ শুরু করব না রে ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এই যে দেখো তোমার মতো বহু যুবক তুরস্কের এই ঘটনায় মারা গিয়েছে হাজার হাজার মানুষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনারা ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে দেখেছেন তুরস্কের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে এই রকমের একটা ঘূর্ণিঝড় যে কোনো সময় আমাদের দেশেও হয়ে যেতে পারে কি পারে না ঘূর্ণিঝড়ের কথা বাদ দেন এই যে আমি রাতের বেলা ঘুমাই এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায় এমন হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই চলে এসেছেন কবরে হতে পারে কি পারে না এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন এশার নামাজটা পড়লেন না যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায় বেনামাজি হয়ে চলে গেলেন ফজরের নামাজ ছেড়ে দিলেন জোহরের আগে যদি চলে যান বেনামাজি হয়ে মরে গেলেন এইভাবে করে পাঁচ ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায় তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন বাধা আছে না নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ আপনি পাবেন না যে ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না এ দুর্বল ইমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে আমার যুবক ভাইদেরকে বলবো এই বয়সে বেশি বেশি নামাজি হওয়া দরকার আমার যুবক ভাইয়েরা মনে করে হুজুর আমরা বুড়া হই তারপরে নামাজ পড়ব এত তাড়াতাড়ি নামাজ কেন শুরু করব চুল পাকুক দাড়ি পাকুক হাতে লাঠি নেই লাঠি ভর দিয়ে যখন চলব তখন আমরা নামাজ আদায় করব আজকের মাহফিলে দেখলাম কি রে ছেলে ছেলেগুলা কোথায় মাহফিলের আয়োজকরা দেখি আয়োজককে কে দিকে হাত দেখলে চিনব আমি হায় 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 এরা মাহফিলের আয়োজন করে হেরা কি তোবার উখায় নাকি এই দুই তিন জন আচ্ছা হাত নামান আমি কয়েকজনকে চিনেছি এরা খাওয়ার সময় ছিল এই যে আমার ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছি হাতে লাঠি নিব বুড়া হব এই নসিব আমার নাও হতে আসেন বাস্তব একটা ঘটনা শোনাই কিছুদিন আগে আমার পাশের বাড়িতে আমার চেয়ে বয়সে আরো 10-12 বছরের ছোট একটা ছেলে মারা গিয়েছে এরকম বহু ছেলে পেলেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয় যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে কারণ বুড়া হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এদিকে ওদিকে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না ঠিক মতো সাজদা দেওয়া যায় না বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না কিন্তু যুবক বয়সে লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় সুন্দর করে রুকু দেওয়া যায় সুন্দর করে সাজদা দেওয়া যায় এই জন্য যুবকের সাজদা যুবকের রুকুকে পছন্দ করেন বেশি কে আর জোরে বলেন যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো এই সময়টা হলো নামাজের বয়স আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াইও না আজান হয়ে গেলে নামাজে ঢুকে যাও এই বয়সে গিয়ে আল্লাহকে সাজদা দাও জুয়ান বয়সে যুবক বয়সে শরীরে শক্তি থাকে কম না বেশি এই বয়সে শক্তি যেমন বেশি এই বয়সে ইবাদতের দামও বেশি যুবক যখন সাজদা দেয় এই যে যুবক ভাইয়েরা যখন শক্তি বেশি তো যখন হাঁটে হাঁটার সময় দেখবেন মাটিটা কাঁপে আ যুবক ভাইয়েরা আপনারা যখন হাঁটেন তখন আপনাদের হাঁটায় মাটি কাঁপে আপনারা যখন সাজদায় কপাল আর নাক মাটিতে লাগান আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠে সুবহানাল্লাহ এই বয়সে ইবাদতের দাম বেশি এজন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো ভাইয়েরা
শয়তানকে খুশি করো না শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার নামাজ থেকে দূরে রাখার আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না আল্লাহর কাছে না আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব আরো জোরে বলেন এজন্য আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব জেনে নেবেন তিনি কি জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন এই যে দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপ 69 গুণ বেশি দহন সুতরাং ওই জাহান্নামের আগুনে আমি আপনি পড়তে পারবো কথা বলেন তো আপনারা যদি ঘরের মধ্যে এখন আগুন লাগে মনে করেন আপনি বাড়িতে ঘুমায় আছেন শুয়ে আছেন বসে আছেন এই সময় আগুন লাগছে ঘরে আপনি কি তখন বসে থাকবেন নাকি দৌড় মারবেন কথা বলেন দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন ভাই তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন সম্পন্ন জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেন দৌড়াইয়া মসজিদে ঢুকতে পারেন না আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন পাঁচ ওয়াক্তের নামাজ যদি ঠিক না থাকে সারা রাতের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না আগে নামাজ বহু এলাকায় রাত একটা বারোটা একটা পর্যন্ত ওয়াজ হয় সকালবেলা ওই এলাকার মসজিদে এক কাতার পূরণ হয় না আছে না নাই এই ওয়াজ দিয়ে কি হবে যদি ওয়াজের পরে ফজরের নামাজের সময় প্রত্যেকে নামাজ যেতে না পারলাম বোঝা গেল এই ওয়াজের কোনো তাসির কোনো আথর নামাজ 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 ছাড়া মুক্তি পাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না সবার আগে হলো নামাজ ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ ইমানের পরেই হলো নামাজ জোরে বলেন ইমানের পরে কি নামাজ এই নামাজি কয়েক প্রকারের নামাজি আমাদের সমাজে আছে দেখেন কত জাতের নামাজি সাপ্তাহিক নামাজি আছে না নাই শুধু জুমাবারে তারা নামাজে যায় এছাড়া তারা নামাজে যায় না তো জুমার নামাজি ভাইদেরকে আমি প্রশ্ন করছি ভাই একদিনে হয় পাঁচ ওয়াক্ত নামাজ সাত দিনে হয় পাঁচ সাত ৩৫ ওয়াক্ত আপনি শুধু জুমার দিন এক ওয়াক্ত গেলেন ৩৫ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত একবার গোলামি করলেন কার আর বাদবাকি ৩৪ বার গোলামি করলেন কার বলেন তো পার্সেন্টেই যে গেলে শয়তানের গোলামি বেশি হইল না আল্লাহর গোলামি বেশি হইল মানুষ পরিচয় দিতে আপনার লজ্জা লাগার কথা কারণ আপনি গোটা সপ্তাহে শয়তানের গুড়ার নামাজ ছাইরা দিয়া শয়তানের গোলামি ৩৪ বার আল্লাহর গোলামি একবার এটা হলো সাপ্তাহিক নামাজের নমুনা দুই নাম্বার নামাজি হলো মাসিক নামাজি রমজান মাস আসলে তারা এমন নামাজি হয় সব সময় নামাজে আবার ঈদের চাঁদ উঠে গেলে তারা তাদের নামাজ শেষ আছে না নাই এটা হলো মাসিক নামাজির নমুনা তিন নাম্বার হলো বার্ষিক নামাজি শুধুমাত্র দুই ঈদে এরা নামাজে আসে বাদ বাকি কখনো তাদেরকে নামাজে পাওয়া যায় না এরকম নামাজিও আছে না নাই চার নাম্বার নামাজি হলো সিজনাল নামাজি সিজনে সিজনে দেখা পাওয়া যায় শবে বরাতের রাতে কদরের রাতে এরকম গুরুত্বপূর্ণ রাতে পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদে মসজিদে তাবারুক খাওয়ার জন্য ঘুরে আছে না নাই পাঁচ নাম্বার নামাজি হলো শুধু জানাজার নামাজি যেখানেই জানাজা সেখানেই সে হাজির ঢাকা শহরে থাকে মসজিদ হলো তার ঘর থেকে ৫০ হাত দূরে তার ঘর থেকে ৫০ হাত দূরে মসজিদে গেল না কিন্তু শুনছে কাশিয়ানিতে বিশ্বনাথপুরে তার একজন ঘনিষ্ঠ মানুষ মারা গেছে শোনা মাত্রই পাঁচ ছয় ঘন্টা গাড়ি চালাইয়া চলে আসলো বুঝলাম না এই লোকটা ঘর থেকে ৫০ হাত দূরে ফজরের নামাজে গেল না কিন্তু জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য ৬ ঘন্টা জার্নি করলো তার মতলব আপনারা না বুঝলো আমি ঠিকই বুঝেছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে তার বক্তব্য দেওয়ার সুযোগ আছে নাইলে এই বাটপার ফজরের নামাজে আসতে না কেন কিছু মানুষ আছে জানাজার আগে বক্তৃতার চান্স নেওয়ার জন্য শুধু জানাজার নামাজে যায় কি বলেন আছে এরকম এই যে দেখেন কত জাতের নামাজি বললাম সাপ্তাহিক নামাজি মাসিক নামাজি বার্ষিক নামাজি
সিজনাল নামাজি জানাজার নামাজি এই পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার নামাজির নামাজ হলো নষ্ট বাতিল কারণ হলো এরা অনিয়মিত নামাজি এরা নামাজে যায় সিজনে সিজনে এরা নামাজে যায় ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বাদবাকি এক প্রকারের নামাজি আছে যারা নিয়মিত নামাজি আজান হলেই নামাজ 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 প্রতিদিন যায় কয়বার এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ বলেন আজান হলেই নামাজ 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 পাঁচ ওয়াক্ত এভাবে করে নামাজে যায় যারা মরার পরে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সুজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আল্লাহু আকবার জাহান্নাম থেকে নিজেকে সেভ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য ভালো একজন মানুষ হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না ধরবো ধরবো হুম ছাড়বো না ধরবো ধরবো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না এই ওয়াদা কি করা যায় ইনশাআল্লাহ দেখি কারা কারা রাজি ইনশাআল্লাহ আল্লাহু আকবার ফজরে কি সবাইকে দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত বলে নামাজ কষ্ট হচ্ছে আপনাদের না আচ্ছা এবার আসেন এই নামাজ আল্লাহ কেন দিয়েছেন যাতে করে আপনারা শুধু আল্লাহকে সাজদা দেন কেবলমাত্র কি এই উদ্দেশ্যে জোরে বলেন এই উদ্দেশ্যে না এবার আসলাম মূল কথায় এই নামাজ আল্লাহ কেন দিয়েছেন নামাজ আল্লাহ দিয়েছেন জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসেবে এই নামাজের ভেতরে যে আনুষ্ঠানিকতা আছে এখান থেকে আপনি শিক্ষা নিয়ে নামাজের বাইরে অ্যাপ্লাই করবেন নামাজের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করবেন এই জন্য নামাজের ভেতরে শিক্ষা আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই এবার আসেন তো এই নামাজ আমাদেরকে কি শেখায় সেগুলো আমরা জেনে নেই নামাজ আমাদেরকে কি শেখায় শুনতেছেন তো আপনারা নাম্বার ওয়ান এক নাম্বার নামাজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নামাজ মুসলমানদেরকে কি থাকার শিক্ষা দেয় আপনারা বলবেন কিভাবে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় দেখুন তো কিভাবে দেয় বলেন তো নামাজ কি একা একা ফরজ না জামাতের সঙ্গে ফরজ জামাত আর অভিশব্দ অর্থ হলো ঐক্যবদ্ধভাবে একত্রিত হওয়া ঐক্যবদ্ধ হওয়া একা একা আল্লাহ নামাজ ফরজ করেন নাই আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন আর সালাত কায়েম করে এবং যাকাত দাও এবং যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রুকু সাজদা করো অর্থাৎ ঐক্যবদ্ধ একত্রিত হয়ে নামাজ আদায় করো নামাজে দেখা যায় আমরা সব মুসলমান এমন ভাবে দাঁড়াই আমার ভাইয়ের কাঁধের সাথে কাঁধ লাগে পায়ের সাথে পা লাগে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই আপনারা হজে গেলে দেখবেন উমরায় গেলে দেখবেন অথবা যারা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন আপনারা দেখেছেন মসজিদে হারামের দৃশ্য আপনাদেরকে বলি কিছু মানুষ বাইতুল্লাহ তওয়াফ করছে কিছু মানুষ আবার সফা মারওয়ায় সাই করছে কিছু মানুষ বসে বসে তিলাওয়াত করছে কিছু মানুষ তাসবি জপছে কিছু মানুষ আবার বসে বসে হয়তো দুরুদ পড়ছে কিন্তু দেখা যায় যখনই একামত দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে গুল গুল হয়ে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ায় যায় আল্লাহ আকবার আমাদের মসজিদগুলো দেখেন জুমার দিনে ইমাম সাহেব আরবিতে যখন খুতবা দেন একজনের সামনে আরেকজন ডানে বামে কাতারবন্দি নাই বিচ্ছিন্নভাবে মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে খুতবা শেষ করে
মুয়াজ্জিন সাহেব যখনই একামত শুরু করে দেন দেখবেন সবাই কাঁধে কাঁধ লাগাইয়া ঐক্যবদ্ধ হয়ে যায়। এই যে আমরা মসজিদের ভেতরে ঐক্যবদ্ধ, নামাজের মধ্যে আমরা যেমন ঐক্যবদ্ধ, পৃথিবীর 100 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজের মতো মসজিদের বাইরে ঐক্যবদ্ধ থাকতো, কাফের মুশরিক বেঈমানরা মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন চালানোর সাহসও পেত না। ঐক্য আছে আমাদের মধ্যে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমাদের উপরে এত মুসিবত আসতো না। আপনাদের কথা কি আর বলবো, আমরা হুজুরদের মধ্যেই তো মিল মহব্বত, আপনাদের কথা কি আর বলতাম। ওই যে আমি প্রায় জায়গায় বলি, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, ব্যাঙের কাজ লাফালাফি করা, ব্যাঙকে কি পাল্লায় রেখে দেওয়া সহজ নাকি? আরো জুড়ে বলেন, পাল্লার মধ্যে ব্যাঙ রেখে দেওয়া যেমন কঠিন, তেমনি আলেমদেরকে এক জায়গায় বসানো কঠিন। আমরা নামাজ থেকে ঐক্যের শিক্ষা নিতে পারলাম না, এই জন্য আমরা এখনো শক্তিশালী হতে পারলাম না। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই বলে ইসলাম বিরোধীরা আলেমদের হাতে হাত করা আর পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগানোর সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে শক্তি আছে, নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নিতে হবে। নবীজি বলেছেন, মুমিনে মুমিনে মুসলমানে মুসলমানে সম্পর্ক কেমন হবে শোনো, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর প্রাচীরের মতো, দেয়ালের মতো। ভালো করে বুঝেন, এই পিলার এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত কেউ যদি সারি সারি ইট এখানে রাখে, ইটের উপরে ইট, ইটের উপরে ইট, ইটের উপর ইটের লাইন, কিন্তু যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া না লাগায়, তাহলে ইটের এই সারি ইটের এই লাইনগুলোকে বাচ্চা একটা আলতো করে ছুইল সেটা পড়ে যাবে। তাহলে বোঝা গেল, জোড়া না থাকলে, ঐক্যবদ্ধ না থাকলে শত শত ইটও মজবুত হতে পারে, কিন্তু যখন শত শত ইটগুলোকে জোড়া লাগিয়ে দেওয়া হবে, একত্রিত করা হবে, সিমেন্ট আর বালু দিয়ে যখন এক করে দেওয়া হবে, অ্যাটাচ করে দেওয়া হবে, তখন আর ধাক্কাইয়া ফালানো যাবে। মুসলমানরা যদি বিচ্ছিন্ন থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে কাফের মুশরিকরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবে। আর মুসলমানরা যদি একটা দেয়ালের মতো, একটা প্রাচীরের মতো মজবুত বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের পায়ের তলায় এসে পড়ে যাবে। আলেমদের মধ্যে আজ ঐক্য নেই বলে আলেমদের উপরে মুসিবত এসেছে। আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতেন, তাহলে আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার সাহসও কেউ কোনোদিন করতে পারত না। ঐক্যের ভেতরে একটা শক্তি আছে না নাই? আপনাদের প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, বলেন তো আপনারা একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? কথা বলেন না কেন আপনারা, আপনারা ক্লান্ত হয়ে গেছেন? হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? সহজ, সহজ। এই তো আপনি একটা মোচড় দিবেন, ভেঙে যাবে এটা। এখন যদি প্রত্যেকের হাতে 100টা লাঠি দেওয়া হয়, 100টা লাঠি একসাথে আপনি কি ভাঙতে পারবেন? পারবেন না। একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা যদি আলাদা আলাদা থাকে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আলাদা আলাদা থাকে, ঐক্য না থাকে, একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে, তার মেরুদণ্ড ভাঙাও ইসলাম বিরোধীদের জন্য অত্যন্ত সহজ। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, খুব কঠিন কাজ, ঠিক তেমনি আমরা যদি ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মেরুদণ্ড ভাঙা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে জবান খোলার সাহসও কারো হবে না ইনশাআল্লাহ। তারা নামাজ থেকে আমাদের কিসের শিক্ষা নিতে হবে, জোরে বলেন না, ঐক্যের শিক্ষা। আমরা নামাজের বাহিরে, নামাজে আমরা ঐক্যবদ্ধ যেমন থাকি, মসজিদে নামাজের বাইরে মুসলমান মুসলমান দলাদলি করব? আমাদের মধ্যে দলাদলি আছে না? কয় আমি ওয়াহাবি, আরেকজন কয় আমি দেওবন্দি,
আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমি গরম সুন্নি, আরেকজন কয় আমি ঠান্ডা সুন্নি, আরেকজন কয় আমি মাঝারি টাইপের সুন্নি। আরে ভাই আফসোস লাগে আপনার জন্য, আপনি আপনার পরিচয় এটা সেটা এটা সেটা দিতে পারলেন, কিন্তু সাহস করে আনন্দের সাথে নিজের পরিচয় মুসলমান দিতে পারলেন না। আমাদের পরিচয়ে আমরা কি? আরো জোরে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াও বান। ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার টু, তাহলে এক নাম্বারটা মনে থাকবে তো, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। নাম্বার টু। দুই নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমাদের একজন কি লাগে? ইমাম লাগে। জোরে বলেন, কি লাগে? আমার দিকে তাকান সবাই, মূল জায়গায় তো আসলাম, এখন আওয়াজবেন না হলে তো সমস্যা। নামাজের মধ্যে একজন কি লাগে এখন বলেন তো আপনারা? যদি নামাজের সেই ইমামের তিলাওয়াত অশুদ্ধ হয়, ওই ইমাম সাহেব যদি ওনার ইমা একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, তার পিছনে কি আমরা নামাজে দাঁড়াবো? কথা বলেন, একজন অযোগ্য অদক্ষ অশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম সাহেবের পেছনে কোনো মুসলমান নামাজে দাঁড়াতে পারে? একজন সচেতন মুসলমান যেমন অশুদ্ধ তেলাওয়াতকারী এবং অযোগ্য একজন ইমামের পেছনে মুক্তাদি হয় না, ঠিক তেমনি নামাজের বাহিরে একজন সচেতন মুসলমান কখনো অযোগ্য অপদার্থ চোর ডাকাত বাটপারকে তার সমাজের নেতা বানাতে পারে না, পারে না, পারে না। ঠিক তো আমরা কইতে পারি, কিন্তু নামাজের বাইরে কি এই কামটা আমরা করতে পারি? আমরা তো পারি না এখনো, আমরা তো পারি না এখনো। আর পারি নাই বলেই আমাদের সমাজে এখনো চুরি আছে, ডাকাতি আছে, এখনো অন্যায় আছে, জুলুম। নবীজির সময়ে মসজিদের ইমাম নবীজি আর মদিনা রাষ্ট্রের ইমাম আরেকজন, আপনারা ঘুম চলে আসছে নাকি? তাহলে আপনার জবাব দিয়েন বাবা জানরা। নবীজির সময়ে মসজিদে নববীর ইমাম নবীজি, মদিনা রাষ্ট্রের ইমাম ওকে নবীজি, নবীজির পরে চারজন খলিফা শাসন করলেন, মসজিদেরও ইমাম রাষ্ট্রেরও। এখন আমরা এমন মুসলমান, মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম, মসজিদের ইমাম ভালো মানুষ, টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা, হ্যাঁ খুব ভালো মানুষ, চরিত্র টরিত্র ভালো, সব ঠিকঠাক আছে। আর সমাজের ইমাম যেটা ডাকাইতের মতো চেহারা, চুরের মতো চেহারা, চরিত্র ঠিক নাই, চুরি করতে করতে এত লকবের অধিকারী হয়েছে, ডাকাতি করতে করতে অনেক লকবের অধিকারী। এভাবে আমরা মসজিদ আর সমাজের ইমামকে আলাদা বানিয়ে দিয়ে আমরা আল্লাহ আর রসুলের দেখানো তরিকা থেকে বহু দূরে আঁচড়ে গিয়েছি। এই জন্য আমরা উন্নতি অগ্রগতির দিকে যেতে পারছি। যদি আমরা নামাজে যেমন যোগ্য ইমামের পেছনে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যদি চরিত্রবান যোগ্য চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিগুলোকে আমরা যদি আমাদের দায়িত্বশীল চেয়ারগুলোতে বসাতে পারি, তখন শান্তি আর রহমত নাজিল হবে যার তরফ থেকে। তিনি কি আল্লাহওয়ালা শাসন? আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনার স্টাইলই আলাদা। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো, ঘুম আসছে নাকি? ঘটনাটা কি বলবো, মন দিয়ে ঘটনাটা শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা,
عمر رضی اللہ عنہ نام اپنا را شنچن تو عمر رضی اللہ عنہ اردھ دنیا ششن کرے چین شئی عمل تو کارن چھلو نا এখন তো আমাদের আমলে কারেন্ট আছে ইলেকট্রিক্যাল লাইটও আছে বলেন তো সেই যুগে কারেন্ট এবং এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি না কারেন্ট ছিল না ইলেকট্রিক্যাল লাইটও ছিল না ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন ঠিক এমন সময়ে তার কিছু আত্মীয়স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন দরজায় আটকে দিয়ে বললেন থামো কিছুক্ষণ পরে ঢুকো এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে তাদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে এসে প্রশ্ন করল আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন জ্বালালেন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় তোমরা ভেতরে ঢুকে আমার সঙ্গে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাবার্তা বলবে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নষ্ট হবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমানত আমানতের খেয়ানত হয়ে যাবে কেয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যখন আমার অন্তরে আসলো তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না আরো আস্তে বলেন চাই কি চাই না এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো আল্লাহ আকবার এরকম চাই কি চাই না কারা কারা চান না হাত তোলেন মনোযোগ আছে না আলহামদুলিল্লাহ পড়েন এরকম চাইলে কি করব চোর ডাকাতদেরকে দায়িত্বশীল চেয়ারে বসাবো না আল্লাহওয়ালাদেরকে বসাবো আরো জুড়ে বলেন দুই নাম্বার শিক্ষা মনে থাকবে তো নামাজ আমাদেরকে কি করে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় আপনাদের মনে ঘুম চলে আসছে না আপনাদের এইসব অঞ্চলে তো এগারোটার পরে আপনারা শুনতে চান না এটা আমিও জানি দশ মিনিট থাকা যাবে না আরো দশ মিনিট থাকা যাবে তো আরো দুইটা শিক্ষা বলবো এরপরে শেষ করবো ইনশা কয়টা বললাম এক নম্বর আমি আজকে বেসিক কথা মৌলিক কথাগুলো বলে যাচ্ছি এই যে আমাদের উপরে মুসিবত কেন ঐক্য ঐক্য অথচ এই ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজে বলেন নামাজে দুই নাম্বার এই শিক্ষাটাও আমাদের মধ্যে নাই নামাজ থেকে আমরা সঠিক নেতা নির্বাচনের শিক্ষা পাই যদি আমরা এই শিক্ষাটা নিতে পারতাম আর নিজের বিবেক খাটাইয়া ভালো মানুষ আল্লাহওয়ালা চরিত্রবান আল্লাহ ভীরু খুদা ভীরু মানুষদেরকে দায়িত্বশীল চেয়ারে বসাইতে পারতাম তাহলে সমাজটা বদলে যেত আমাদের কারণেই তো আল্লাহওয়ালা লোকগুলো দায়িত্বশীল চেয়ারে বসে না বসে যায় গায়ক বসে যায় নায়ক বসে যায় নৃত্যশিল্পী বসে যায় গাঁজাখুর বসে যায় ইয়াবাখুর ঠিক তো আমরাই কই আবার বসাইও আমরা
কি জাতির ভদ্র মানুষ আমরা, স্বীকারও করে ফেলি। কি বলেন, আমার কথা আঘাত পেয়েছেন আপনারা? বাস্তব কথা তো আমাকে বলতে হবে, ঠিকও আমরা কই বসাইও আবার আমরা না, এমনটা হতে পারে না। কিছু মানুষ তো টাকার কাছেও বিক্রি হয়, আছে না নাই? আচ্ছা, 500 টাকা কেউ দিল, আপনার লুভ আর সামলাইতে পারেন না, হিসাব করেন তো আপনি কোন পর্যায়ে চলে গেছেন। মনে করেন একটা চেয়ারে একজন লোক বসবে 5 বছরের জন্য, ক্যালকুলেটর মারা দেখেন, 5 বছরে হয় 1825 দিন, 1825 দিন, 1825 দিন একটা লোক একটা দায়িত্বশীল চেয়ারে বসবে, 500 টাকা দিয়ে বলল, ভাই আমারে আপনার রায়টা দিয়ে মতামতটা দিয়ে, আপনিও লোভ সামলাইতে না পাইরা নিয়া বললেন দিলাম। এবার ভাগ করেন, 1825 ভাগ 500, কি রে আমি ভাগ করে দেখো তো কত হয়, মনে হয় 3 টাকা 65 পয়সা হয় না, এরকম না, 1825 ভাগ হইল 1825 ভাগ 500, ভাগ গুণ না, হ্যাঁ ভাগ 3 টাকা 65 পয়সা, ঠিক আছে। কি জাতের মানুষ আপনি, চিন্তা করছেন 1825 দিনের জন্য একজন চেয়ারে বসবে তার রায় সাই না, আপনার হিসাব সুবহানাল্লাহ, একটা মুরগির ডিমের দাম এর থেকে বেশি, চিন্তা করছেন যে এই লোকটা 500 টাকা খাইয়া কুল্লা মানুষ, এটা চিন্তা করছেন মানে কেমন মানুষ এটা, হ্যাঁ একটা মুরগির ডিমের দাম তার থেকে বেশি, যে লোক এরকম পয়সার কাছে বিক্রি হয়ে যায় এটা মানুষ নামের কলঙ্ক, এটা জানোয়ারের চেয়েও খারাপ। পরিবর্তন হয় না আমাদের, কেন পরিবর্তন হয় না, আমরা মানুষ হইলেও পশুর খাসলতের চাইতেও আরো আজে বাজে খাসলত আমাদের ভেতরে। তাহলে বলেন নামাজের শিক্ষা সমাজে আছে? কেন নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, আমাদের শিক্ষার কথা বললাম, শুধু ঠাস 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 রুকু সাজদা দিয়ে নামাজ পড়লেই হবে না বাবা, নামাজের শিক্ষাও জীবনে বাস্তবায়ন করতে, যে নামাজ নামাজিকে ভালো পথে নেয় না, নামাজের শিক্ষার আলোকে জীবন গঠনে সহায়তা করে না, এই নামাজ কোনো নামাজই, এই নামাজের কোনো দাম। কয়টা শিক্ষা বললাম? নাম্বার 3, 3 নম্বর, নামাজ আমাদেরকে কুরআনের রাষ্ট্র দিন কায়েমের শিক্ষা দেয়। বলবেন হুজুর কিভাবে? নামাজের ভেতরে আমরা যখন তিলাওয়াত করি তখন কয়টা কিতাব থেকে তিলাওয়াত করি? না আওয়াজ তো বড় কম হয়েছে, নামাজের মধ্যে আমরা যখন তিলাওয়াত করি কয়টা কিতাব থেকে তিলাওয়াত করি? এই কিতাবের বাহিরে পড়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? সারাটা জীবন কেন আপনারা ভাবেন না, কেন আপনারা চিন্তা করেন না, অসংখ্য হাদিসের কিতাব আছে না ভাই? আপনার তো 6টা কিতাবের নাম জানেন, এর বাইরে আরো কত হাদিসের কিতাব আছে, আছে না? অসংখ্য হাদিসের কিতাব আছে, লক্ষ লক্ষ হাদিস, কুরআনের আয়াত মাত্র 6,500, 6,000-এর বেশি, 6,236টা, তো 6,000-এর বেশি, আর হাদিস আছে লক্ষ লক্ষ, কিন্তু নামাজ পড়তে হবে এই 6,500-এর ভিতর থেকে, 6 লক্ষ থেকে 7 লক্ষ 10 লক্ষ হাদিস থাকুক, 40 লক্ষও থাকুক পড়তে পারবেন। ভাবুন তো এখানে কি শিক্ষা আছে, একজন মুসলমান যেমন তার নামাজে কোরআনের বাইরে তেলাওয়াতের সুযোগ নাই, মুসলমানের সমাজ মুসলমানের রাষ্ট্র কোরআনের আইন ছাড়া অন্য আইন দিয়ে চালানোর কোনো সুযোগ মুসলমানের নাই, যদি সে চালায় তো চালান না, একদিন দাঁড়াবেন কার সামনে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর ধরা একদিন, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, যখন আল্লাহ ধরবেন আর কিন্তু ছাড়বেন, এই বুঝে আপনি শিখছেন, আমার আপনার নবী মদিনা 10 বছর চালিয়েছেন নিজের মতো না কুরআন মতো।
হ্যাঁ কথা বলছেন না কেন নিজের মত না কুরআন মত কুরআন মত এরপরে চার খলিফা চালাইছেন নিজের মত না কুরআন মত কুরআন মত আমরা চালাই কিসের মত নিজের মত চরিত মিলছে মিলছে বলেন আপনারা মিলছে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা না শেষের দিকে কথাগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে না না এই যে হামিম লিখছে ঠিক ঠিকই লিখছে তুমি মেসোয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো মিসওয়াক সুন্নত এটা আপনি জানেন খাবার শেষে মিষ্টি ওইটাও জানেন আর নবীজি যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন ওইটা মাথায় ঢুকে না আপনার ওইটা হলো নবীজির আদর্শের সবচেয়ে বড় নমুনা এজন্যই আল্লাহ নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন এই জন্যই জমিন যার আইন চলবে তা বলেন আসমান জমিন গোটা গোটা সৃষ্টি জগৎকার তো হুকুমটা চলবে কার এই জন্য আল্লাহ বলেছেন আলালাকুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দায়িত্ব দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন কি আল্লাহ তাআলা বলছেন সব নবীকে আমি একই দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফি আমার জমিনে আমার দিন কায়েম করো এ ব্যাপারে মতবিরোধ করো না বিচ্ছিন্ন হয়ে যেও আমার আপনার নবীকেও একই দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক এই দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন যাতে করে দুনিয়ার সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য নবীজিকে পাঠিয়েছেন যিনি তিনি কে শুধু নামাজ রোজার জন্য নবী পাঠানো হয় নাই নবী পাঠানো হয়েছে আল্লাহর জমিনে আইন চলবে কার আল্লাহ আর আল্লাহর আইন যেখানে আছে শান্তি সেখানে শান্তি আছে না নাই এই যে দেখুন কষ্ট হচ্ছে মনে আপনাদের আশের সুন্দর একটা ফিনিশিং দেই কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে কাতার দেশটা খুব বড় তাই না না আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট টাকা বেশি কম ফুলুস কম না বেশি কথা কর না কেন যে টাকা বিশ্বকাপে খরচ করছে এই টাকা দিয়ে বাংলাদেশে কয়েক বছর চালানো যাবে এত টাকা তাদের এই যে অ্যারাবিয়ান গালফের ছোট ছোট কিছু দেশ মিডল ইস্টের 100 বছর আগেও এরা গরিব ছিল যা যাবর ছিল তাই না বেদুইন ছিল এরা খুব দরিদ্র ছিল এরা গরিব ছিল এখন তারা এত ধনী আপনারা তো চালাক আপনারা বলবেন হুজুর তারা তো ধনী হবে তাদের দেশে তেলের খনি আছে স্বর্ণের খনি এগুলো দিয়ে তারা ধনী হয়ে গেছে তা আমার দেশে কি সম্পদের ঘাটতি আছে নাকি আমাদের দেশে যে আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে পাথরের খনি আছে আপনারা জানেন গ্যাসের খনি আছে কয়লার খনি আর আমার দেশের মাটি তো সোনার মাটি আপনাদের এই গোপালগঞ্জে ফরিদপুরে নড়াইলে খুলনা বাগেরহাট যশোরে এইসব অঞ্চলে হাঁটলে শরীয়তপুর সহ দেখা যায় শুধু ফসল আর ফসল সোনার মাটি যা ফেলছেন তা হয়ে যাচ্ছে কার রহমতে
তো এদেশে ফসলের অভাব নাই, মাটি উর্বর, সম্পদ আছে, কেন উন্নত হয় না? চোরে এখানে আপনার গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, সম্পদের খনি থাকাও সত্ত্বেও উন্নত হয় না, কারণ এই সব সম্পদরে লুটে পুটে খাওয়ার জন্য আছে চুর ডাকাইতের খনি। ঠিক আছে কথা? এই চোর ডাকাইতের খনি যদি না থাকতো, এই যে সম্পদগুলো আছে সম্পদগুলোর যদি সুষম বণ্টন, সুষ্ঠু ব্যবহার এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা থাকতো, তাহলে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে নেতৃত্বের কাতারে চলে যেতে পারতাম। পারি না কেন? দেখেন না, এক এক ডাকাইত ডাকাতি কইরা দেশের কত টাকা বিদেশে পাচার করে আর বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এদেশে সব নেয়ামত আছে, শুধুমাত্র আল্লাহর দেওয়া কোরআনের বিধানের, আল্লাহর দেওয়া কোরআনের শাসনের এই নেয়ামতটা বাকি আছে। আপনারা চান কি চান না? কোরআনের শাসন আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে, হাত নামান, আল্লাহ কবুল করেন। তো বলছিলাম ওই যে দেশগুলোর কথা, এদের দেশে কোরআনের কি 100 ভাগ আইন আছে? না, 100 ভাগ আইন কিছু আইন আছে, সেন্সিটিভ যে বিষয় যেগুলো, যেগুলোর কারণে একটা দেশ আগায় না। চুরি থাকলে ওই দেশ আগাবে? জিনা ব্যবিচার, অসভ্যতা, ডাকাতি, সেখানে চুরির বিচারটা কি দিয়ে হয়? কোরআন দিয়ে। কি দিয়ে? আমাদের দেশে চুরির বিচার কোরআন দিয়ে করতে পারবেন না, কারণ কল্লা যারা বিচার করবে হেরা আগে তো রাখা, ঠিক কিনা? চোর যতদিন চেয়ারে থাকে বোঝা যায় না কেমন চুরি করছে, চেয়ার থেকে নামলে বোঝা যায় কি পরিমাণ যে চুরি করছে, ঠিক কিনা বলেন? যদি চুরির বিচার কোরআন দিয়ে হয় চুরি কমে যাবে, জিনার বিচার যদি কোরআন দিয়ে হয় জিনা কমে যাবে, যদি কোরআন দিয়ে প্রত্যেকটি সেক্টর পরিচালনা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন, আইনঙ্গন, রাষ্ট্রের সকল সেক্টরে যদি কোরআন ঢুকে যায়, অশান্তি থাকবে না, জুলুম থাকবে না, সোনালী একটি সমাজ এবং রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? এই শিক্ষা নামাজে আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? নামাজে কোরআন ছাড়া অন্য কোনো বই পড়া যায় না, ঠিক তেমনি মুসলমানের সমাজে কোরআন ছাড়া মুসলমান অন্য কোনো আইনের ধারে কাছেও যেতে পারে। তাহলে আমরা সবাই কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠার পক্ষে থাকব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত তুলুন আমান। বেশি কথা বললে মনে থাকে না, তিনটা শিক্ষার কথা বললাম আর নামাজের গুরুত্বের কথা বললাম। প্রথম কথায় আসি, নামাজ না আদায় করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা, আমরা কি আর নামাজ ছাড়ব? সবাই ওয়াদা করলেন তো কোনোদিনও নামাজ ছাড়ব ইনশা। আর নামাজের অনেক শিক্ষা আছে, বলছি কয়টা? এই তিনটাই আসল, এই তিনটাই বাস্তবায়ন হলে সব সুন্দর হয়ে যাবে ইনশা। এক নাম্বার, ঐক্যবদ্ধ থাকবো, মুমিনে মুমিনে ঠেলাঠেলি গুতাগুতি মারামারি করব। দুই নাম্বার, সঠিক নেতা নির্বাচন করতে হবে। তিন নাম্বার, কোরআনের শাসনের জন্য ঐক্যবদ্ধ হতে। এই যে মৌলিক তিনটা কথা বললাম, এই তিনটা কথাও যদি আমরা আমল করতে পারি, আমার মনে হয় আজকের আয়োজন সার্থক হবে ইনশা। যতগুলো কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো সভাপতি সাহেবের অনুমতি থাকলে আমরা, যাদের হৃদয় আছে আল্লাহ না গাইলে হইতো না, জুবায়ের আহমদ সাহেব, কে জুবায়ের আহমদ সাহেব, মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই দিব। আমার কাছে একটা গজলের রিকোয়েস্ট আছে, আমি কি বলবো না শেষ করে? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা এত ভালো মানুষ, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপরে এত ধৈর্য আপনাদের, আমি তো ভাবছি আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে থাকতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ব্যবহারে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যার
সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসু, ছলনার হাত ছানি যত আসু, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীন, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দেন।